যাওয়ার কারণে শিক্ষা পিছিয়ে যায়নি। আমরা যাওয়ার কারণে প্রচুর হল পাচ্ছি না। আমরা যেটা বলছিলাম যে ভারতীয় ছবি যদি আমাদের হলকে বাঁচিয়ে রাখতে পারে তাহলে ভারতীয় ছবি আসুক, কারণ হল বাঁচতে হবে। কিন্তু আমাদের শিল্পকে, আমাদের সিনেমা শিল্পকে নষ্ট করে দিয়ে, ধ্বংস করে দিয়ে ভারতীয় ছবি যদি আসে সে খুব আত্মঘাতী হবে। পৃথিবীতে অনেক দেশ আছে যারা সিনেমা তৈরি করে, যারা অন্য সিনেমা দ্বারা প্রভাবিত হয়। আমরাও যদি সেই জায়গা থেকে পরিণত হই, ভাষার দিক থেকে আমরা ষষ্ঠ কি সব করি। সুতরাং আমাদের আসলে ব্যাপক রকমের সম্ভাবনা আছে সিনেমা শিল্পে। সেক্ষেত্রে ভারতীয় ছবি আসলে কিন্তু আমাদের সংকটটা খুব ভালো, ভারতটা কিন্তু ফল পাওয়া নিয়ে নয়, সংকটটা হচ্ছে বিষয়টি আগেভাগে জানতে না পারা। আমরা জানতে চাই যে কোন ভারতীয় ছবি কোথায় মুক্তি পাবে, আমরা সেই হিসেবে প্ল্যান করতে পারি। এবং দ্বিতীয়ত আমরা জানতে চাই, বলতে চাই যে বিশ্বের সব জায়গাতেই মানুষ নিজের প্রোডাক্টকে প্রোটেকশন দেয়। সেই ক্ষেত্রে আমরা চেয়েছি যে সিনেপ্লেক্সে যতগুলো শো হিন্দি ছবি হবে ততগুলো শো যেন বাংলা সিনেমা, বাংলা ছবির হয়। এখন ব্যবসা ওদিকে আছে দেখে কি আমাদের সমস্ত কিছু ভুলে ব্যবসার দিকে ছুটতে হবে? যদি আমরা ব্যবসার দিকে ছুটে যাই তাহলে তো আমাদের সংস্কৃতি, আমাদের যে তরুণ যারা নির্মাতা আছেন, শিল্পী আছেন, তারা তো পরবর্তীতে হতাশা হয়ে অন্যান্য পেশায় চলে যাবে। আমরা আসলে বড় একটা জায়গা বুঝতে হবে। আমরা চেয়েছিলাম যে সিঙ্গেল স্ক্রিনে কেন চারটা শো একই ছবি চলতে হবে, দুটো শো হিন্দি ছবি চলুক, দুটো শো বাংলা ছবি চলুক। আমরা আসলে ফাইট করতে চাই এবং আমরা মনে করি আমাদের দর্শক আমাদের ছবি দেখতে পছন্দ করে এবং সেই ফাইট করার মতো যোগ্যতা এবং দর্শকদের ভালোবাসা পাওয়ার যে বিশ্বাস সেটা আমাদের আছে। কিন্তু আমরা আসলে খেলতে চাই আমরা মাঠটা চাই। যদি আমরা মাঠটাই নাই পাই, আমাদের যদি মাঠের পাশে বসে থাকতে হয় তাহলে আমি কতটুকু খেলতে পারলাম কি না পারলাম সেটা হচ্ছে বোঝাতে পারি। সর্বোচ্চ মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা আসলে চাই যে হল বাঁচুক, কিন্তু যে কারণে আপনারা হল বাঁচাতে চান যে বাংলা সিনেমা বাঁচুক, হল বাঁচাতে গিয়ে যেন বাংলা সিনেমা ধ্বংস না হয়ে যায়, এমন কিছু প্ল্যান করুন যাতে হল বাঁচে কিন্তু বাংলা সিনেমা প্রোডাকশনটা থাকে। দাদা তোর